এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে বক্তব্য রাখছেন আইজিপি, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বের হতে পারে নাই, বের হয় নাই, আর যারা বের হয়েছে তাদের কিন্তু তাদের উপর আমাদের নজরদারি সেটি কিন্তু অব্যাহত আছে। কেউ যদি আবারও কোনো সন্ত্রাসী কার্যকলাপ জড়িত হয়ে পড়ে, কেউ যদি জঙ্গি কার্যকলাপ জড়িত হয়, সেক্ষেত্রে তাদেরকে বিহাইন্ড দ্য বার্স থাকতে হবে, তাদেরকে বাইরে আসার সুযোগ নাই। না, এটা আসলে আমরা সকল সময় ঝুঁকিটা পর্যালোচনা করি এবং ঝুঁকির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ধরনের কোনো শঙ্কা, নিরাপত্তা শঙ্কা, এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই। তারপরেও আমরা সতর্ক থাকতে চাই যেন কেউ ফায়দা লুটতে না পারে, সে কারণে সতর্কতা। মাননীয় আইজিপি, আমার একটা শেষ প্রশ্ন আছে, সেটা হলো যে মাননীয় আইজিপি, সম্প্রতি পুলিশ বাহিনীর দুইটা ঘটনার কথা যদি উল্লেখ করি, যে ডিএমপির মধ্যে অডিট ভবনের সামনে পুলিশ সদস্যরা যে অ্যাগ্রেসিভ ভূমিকায় যেতে ছিল সেখানে পুলিশ সদস্যদেরকে ওইভাবে পাওয়া যায় না, তার পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও ছাত্র জনতা শিক্ষার্থীদের সাথে একটা ধাওয়া পাল্টাতার ঘটনা ঘটে, সেখানে উপস্থিতিটা অনেকটা নমনীয় ছিল বলেই তারা সেখানে অবস্থান নিতে পেরেছে। তো এই অবস্থায়, বাহিনীর এই অবস্থায় আসলে পুলিশ সদস্যরা সারা দেশের পূজা মণ্ডপগুলোতে কতটুকু নিরাপত্তা দিতে সক্ষম বলে আপনি মনে করেন? না, একটা ঘটনার প্রেক্ষিতে আপনি জানেন যে যে ঘটনাটা আমরা ফেস করেছি সেটা তো আনপ্রেসিডেন্টেড। আমাদের বাহিনীর 44 জন সদস্য এই ছাত্র জনতার, যেখানে সহস্রাধিক ছাত্র জনতা শহীদ হয়েছে, আমাদের বাহিনীরও কিন্তু 44 জন সদস্য তারা শহীদ হয়েছে, এবং তার প্রেক্ষিতে আমাদের বাহিনীর ভিতরে একটা এক ধরনের নিচের দিকে বিভিন্ন ধরনের তাদের বক্তব্য ছিল, সেটা আপনারা সবাই জানেন। তার প্রেক্ষিতে রাজারবাগেও অনেক ধরনের একটা এক ধরনের সিচুয়েশন তৈরি হয়েছিল। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা সেই জায়গা থেকে তাদের হৃত মনোবল, হারানো মনোবল সেটা ফিরিয়ে আনার জন্য যে কার্যক্রম সেগুলি কিন্তু চলমান আছে এবং ইতিমধ্যে সবাই কাজ করছেন সব জায়গায়। তার এই মনোবল ফিরিয়ে আনার বড় কাজ হচ্ছে পুরনো যারা কোনো একটা জায়গায় দীর্ঘদিন কাজ করেছে, নানা কারণে তারা ওই জায়গায় একটু কাজ করার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি তৈরি হয়েছে, তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নতুন জনবল আমরা ওখানে দিয়েছি, এই কাজগুলি করেছি। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।